আজকে হচ্ছে মোড় একুশে বইমেলায় 2023, এবং আজকে আমার সাথে আমার আম্মু আছে আর আমরা মায়ের ছেলে আজকে চলে আসছি হচ্ছে বইমেলা দেখার জন্য, এবং একই সাথে আপনাদের সাথেও বইমেলার বিভিন্ন দৃশ্য আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিভিন্ন বইয়ের স্টল বসেছে এখানে, এবং আমি আমি এবং আমার সাথে আছে হচ্ছে আম্মু। আমরা আজকে চলে আসছি হচ্ছে ওমর একুশে বইমেলায় ঘোরার জন্য, এবং আপনাদেরকে বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বাচ্চাদের বই সম্ভবত, এগুলো এগুলো বাচ্চাদের বই তাই না? ছোট বাচ্চাদের বই হচ্ছে এগুলো। ঠাকুমার ঝুড়ি, আমার আমার সবচেয়ে প্রিয় ছিল হচ্ছে এটা, গোপাল ভাঁড়। তো আমার সাথে আজকে আম্মুও আসছে, এবং আমি আর আম্মু আম্মু কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আসেন আমরা তাহলে অন্য একটু আর সামনে দিয়ে ঘুরে দেখি। আমরা কিন্তু আসলে অনেকক্ষণ ধরে বইমেলায় ঘুরতেছি, এবং বিভিন্ন স্টল আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনার সাথে কথা বলবো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের আসলে কোন শ্রেণীর বইগুলো বেশি বিক্রি হচ্ছে, বা কেমন সাড়া পাচ্ছেন পাঠকদের কাছ থেকে? আমাদের হচ্ছে এখানে ছোটদের বই আছে, সব ধরনের বই আছে, গল্প, উপন্যাস, অনুবাদ, এবং আমাদের ছোটদের বইগুলো বেশি চলছে। ছোট বাচ্চাদের বইগুলো এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তো আমরা আপুর সাথে কথা বললাম, এবং এখন পর্যন্ত আমরা সব কথা বলে যেটা বুঝতে পারছি, ছোট বাচ্চাদের বইগুলোই আর কি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তা আপু, আপনি আপনাদের এই স্কুল থেকে কেমন সাড়া পাচ্ছেন পাঠকদের কাছ থেকে? জি, আমাদের স্টল থেকে হচ্ছে ভালোই সাড়া পাচ্ছি, অনুবাদের বই আর হচ্ছে বাচ্চাদের বই, তো ওগুলো হচ্ছে বেশি সেল হচ্ছে, বাচ্চাদের আর হচ্ছে অনুবাদের বই। আপনি যেমন আমাদেরকে জানাচ্ছিলেন যে আমরা যেটা জানতে চাচ্ছিলাম, কোন বইগুলো এখন বেশি সেল হচ্ছে, পাঠকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? পাঠকদের সাড়া মোটামুটি ভালো, আর বসন্ত এখন ভ্যালেন্টাইন, তো আমাদের প্রেমের উপন্যাসগুলো ভালো সেল হচ্ছে। তারপর আমাদের নতুন যে উপন্যাসগুলো আসছে এগুলো যাচ্ছে, বাচ্চাদের বই ভালো সেল হচ্ছে। থ্যাংক ইউ। কি নাম আপনার? আপনার নাম কি? নাম কি আপনার? কি করছেন আপনি? শুভদীপ, এটা কিসের ছবি বলো তো? ভাগ, এটা ভাগ মামার ছবি? হ্যাঁ তাই, তুমি ভাগ মামার ছবি আঁকতেছ? ওকে, থ্যাংক ইউ শুভদীপ। শিশুদের বই চাহিদা সবসময় বেশি থাকে, সেটা রঙের বই পছন্দ করে, সরকারি পছন্দ করে। এছাড়া কিছু গবেষণা ধরনের বই, যেমন আমাদের এবার আছে টাকা কাহিনী একটা বই আছে, টাকার ইতিহাস নিয়ে লেখা, সেই বইটার বেশি চাহিদা। এছাড়া নিম্নলন্দ গুণের একটি বই সূর্যটা হেলে পড়েছে, সেই বইটিও পাঠকদের চাহিদা দেখা যায় পাঠকদের।
ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলতে সবাই।